নমস্কার, চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে নিধি বন মন্দির, যা কিনা বৃন্দাবনে অবস্থিত। সকলেই বলেন যে এই নিধি বনের মন্দিরে নাকি আজও শোনা যায় মোহন বাঁশির সুর, যা নিঃসন্দেহে রহস্যময় আবহ তৈরি করে সমগ্র স্থানটিতে। রাত নামলেই এখানে এই রহস্যময় বাঁশির সুর শুনতে পেয়েছেন অনেকেই। অনেক মানুষ বলেন যে এই মন্দিরে নাকি সত্যি ভগবান শ্রীকৃষ্ণ এখনও বসবাস করেন। বৃন্দাবনের মানুষের ভক্তি ও প্রেম ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার এই নিধিবনে আসতে বাধ্য করে বা ফিরিয়ে আনে। তাই চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব নিধিবন সম্পর্কিত রহস্যময় নানা তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটি তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ নিত্য নতুন আধ্যাত্মিক তথ্য নিয়ে আমাদের চ্যানেল হাজির থাকে। তো ফিরে আসছি মূল বিষয়ে। বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ এই নিধি বন মন্দির। এই মন্দিরেই লুকিয়ে রয়েছে অনেক রহস্য, যা পর্যটকদের আজও সমানভাবে আকর্ষিত করে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণের এই মন্দিরে যখন আসবেন আপনি, তখন আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। আপনার নজর কাটতে বাধ্য হবে মন্দিরের ভেতরকার অদ্ভুত সুন্দর মায়াময় রাধাকৃষ্ণের মূর্তি। নিধি কথার অর্থ হল সম্পদ, আর তার চারপাশের পরিবেশ যেহেতু জঙ্গল দ্বারা আবৃত, তাই সব মিলিয়ে জায়গাটির নাম নিধিবন। উল্লেখযোগ্য বিষয় হল নিধিবনের সমস্ত গাছপালাগুলির ডালই নিম্নমুখী, অর্থাৎ তারা যেন সকলেই নিচের দিকে মুখ করে ঝুঁকে রয়েছে। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবশত গাছগুলি এইরকম মাথা ঝুঁকিয়ে থাকে। এই মন্দির ও তার নিকটবর্তী অঞ্চল খুবই রুক্ষ এলাকার, কিন্তু এখানকার সব গাছপালাগুলো সারা বছর সবুজ থাকে এবং কখনোই গাছগুলিতে জলের অভাব দেখতে পাওয়া যায় না। স্থানীয় বাসিন্দা এবং মন্দিরের কর্মচারীদের বিশ্বাস যে এই গাছগুলোই আসলে ভগবান শ্রীকৃষ্ণের লীলা খেলার গোপিনীদের দল। সন্ধ্যা হলেই তাই এই মন্দির বন্ধ করে দেয়া হয়। রাত নামলেই নাকি মন্দিরের এলাকা সম্পূর্ণ বদলে যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্থানীয় মানুষরা সেখানে তাকে বলেন বাঙ্কে বিহারী, তিনি নাকি আজও এই অঞ্চলে রাধারানী ও অন্যান্য গোপিনীদের সঙ্গে লীলা খেলায় মাতেন। এরকমটাই স্থানীয় মানুষদের মতামত। মন্দিরের চারপাশ ঘিরে রাখা এই গাছগুলোই গোপিনীতে পরিবর্তিত হয়ে যায় এবং তারা রাসলীলায় অংশ নেন। মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে আপনার নজরে পড়বে একটি কুয়ো। শোনা যায় মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে একদিন নাকি শ্রীমতী রাধারানী অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। তার তৃষ্ণার্ত হওয়ার অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তথা বাঙ্কে বিহারীজি নিজের বাঁশি দ্বারা এই কুয়াটি তৈরি করেছিলেন তার তৃষ্ণা নিবারণের জন্য। সন্ধ্যারতির পরই এই মন্দির এবং মন্দির চত্বরের সমস্ত দরজা জানলা সব বন্ধ করে দেয়া হয়। সকল পুণ্যার্থীদের এবং পর্যটকদের সেই সময় মন্দির থেকে বেরিয়ে যেতে হয়। সন্ধ্যারতির পর থেকে সকাল পর্যন্ত যে কোনো সাধারণ মানুষের প্রবেশ এই অঞ্চলে নিষিদ্ধ। এই মহারাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেয়া হয় না। এমন অনেক ঘটনা রয়েছে যেখানে জানা যায় যে অতি কৌতূহলী কোনো কোনো ব্যক্তি কখনো কখনো মন্দির চত্বরে লুকিয়ে থেকেছেন এই রহস্যময় রাসলীলা সম্পর্কে সত্যতা যাচাই করতে, কিন্তু প্রতিবারই হয় তাদের পাওয়া গেছে সকালবেলা মৃত অবস্থায়, নয়তো পাওয়া গেছে বদ্ধ উন্মাদ অবস্থায়। তো এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের দাবি এটাই, সন্ধ্যার পর বন্ধ মন্দির থেকে ভেসে আসা ঘুঙুরের শব্দ অনেকেই নাকি তারা শুনেছেন। রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধ্যারতির পর পুরোহিতরা এখানে শাড়ি, মিষ্টি, পান, চুড়ি ইত্যাদি নানা সরঞ্জাম রেখে যান। সকালে সেগুলো সেই অঞ্চলে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। এমনকি সেই মিষ্টি পান কেউ খেয়েছে বলেও চিহ্নিত করা যায়। অনেক ঐতিহাসিক, বৈজ্ঞানিক এই অঞ্চলে
রহস্য উদ্ঘাটনের জন্য বারংবার এসেছেন, চেষ্টা করেছেন, তবে তারাও শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছেন যে এখানে কিছু না কিছু অলৌকিকতা বিদ্যমান। এখানকার যে সমস্ত ঘটনা তা স্বাভাবিক ব্যাখ্যাতীত। এই প্রসঙ্গে স্থানীয় মানুষেরা বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ আসলে এখানকার মানুষের বিশুদ্ধ ভালোবাসা, বিশুদ্ধ ভক্তিকে প্রত্যাখ্যান করতে পারেননি, তাই তিনি এখানেই থাকেন এবং এখানেই তার লীলা বা মায়া বিস্তার করেন। তো কেমন লাগলো আজকের আমাদের এই পর্ব, মন্তব্য করে জানান। সমগ্র পর্বটি কেমন লেগেছে আপনাদের? এবং নিধি বোন সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের কাছে থাকে তাহলে কমেন্ট করে সেই তথ্য জানান। আর এই জাতীয় কী বিষয় নিয়ে আপনারা ভিডিও চান তাও আমাদের জানাতে পারেন। দেখা হবে ভীষণ তাড়াতাড়ি। আমাদের চ্যানেল প্রত্যেক দিন এখন তিনটে করে ভিডিও নিয়ে আসছে, একটি দুপুর দুটোয় আর দুটি রাত 8টায় এবং রাত 9টায়। সুতরাং অপেক্ষা করে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি।